শীতলকুচি মাথা ভাঙা সড়কে প্রায় চাঁদা জুলুমের অভিযোগ উঠে আসে। যে কোনো অনুষ্ঠান, পুজো, নাম কীর্তন সবেতেই চলে গাড়ি থামিয়ে চাঁদা তোলার হিড়িক। করোনা আবহে লোকজন চলাচল কম হয়, যাত্রীবাহী যানবাহনে তেমন উপার্জন হয় না বলে অভিযোগ পরিবহন মালিকদের। এদত সত্ত্বেও সর্বত্রই চাঁদা জুলুম লেগেই আছে। আজ বৃহস্পতিবার গোসাইহাট বাজারে এক অটো চালক চাঁদা দিতে না পারায় সেখানকার অষ্টপ্রহর কমিটির লোকজন অটো চালককে মারধর করে বলে অভিযোগ। এমনকি চাঁদার পরিমাণ আদায়কারীদের দাবির অনুপাতে দিতে না পারলে অটোকে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ। এতে নাকি যাত্রীরা গাড়ি থেকে নেমে যায় বলে জনৈক অটো চালক জানিয়েছেন। রাস্তার উপর চাঁদা জুলুমের প্রতিবাদে অটো চালকেরা শীতলকুচি চৌপাতিতে রাস্তা অবরোধ এবং অবস্থান শুরু করে। ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ অটো চালকদের সঙ্গে আলোচনা করে তাদের অবরোধ তুলে দেন। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। আমরা অটো নিয়ে শীতলকুচি থেকে মাথা ভাঙা যাই। গভর্নমেন্টকে আমরা রীতিমতো ট্যাক্স দেই, ইন্স্যুরেন্স দেই, পলিউশন দেই, অথচ রাস্তা এই হবে আমাদের ভাঙা রাস্তা, ডিজেলের দাম এমনি বেড়ে গেছে, আমাদের চলতে খুব কষ্ট। তার উপর চাঁদার যেরকম জুলুম, চাঁদার জুলুমবাজি, গোসাইহাটে ৩০ টাকা ৩০ টাকা দিতে হবে। আমরা ২০ টাকা ২৫ টাকাও দিচ্ছি, ১০ টাকা দিচ্ছি, আমরা দেই, কিন্তু ৩০ টাকাই দিতে হবে, এটা আমরা কিছুতেই মানি নিতে পারি না। তাতে কোথাও কেউ হারমার বন্দুক পিস্তল বোমা থাকে, আমরা বুক খুলে দিলাম, গুলি মারো, আমরা মরবো না, আমরা মরতে রাজি, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। যারা আমাদের কালকে আজকে এই অটো চালকটাকে মারছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, নইলে আমরা মরতে রাজি আছি, আমরা মরবো, তাহলে অ্যারেস্ট করবো, হয় মরবো নয়তো লড়বো। যারা আমাদের অটো চালককে মারছে তাকে অ্যারেস্ট করতে হবে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, এখনো আমরা রিসিভ কপি পাই নাই, রিসিভ কপি দেখি বড় বাবু কখন দেয়। আমরা অটো চালক মালিক সমিতি থেকে আছি, আমরা অটো চালকের অটো মালিক এখানে সবাই। আমরা নামটা কি? আমার নাম কমল বর্মন, এর নাম হচ্ছে আবেদ আলী, এর নাম হচ্ছে তপন বর্মন, আমরা সবাই এখানে আছি। কি ঘটেছিল? আমি অটো চালক। তো কারা মারলো? এই বিষয়ে কি আপনার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করবেন? হবে তো, আমাকে মারলো কেন? আপনি এখন কি সুরা আছেন? আমার কথা হলো আমাকে মারলো, আমি শাস্তি চাই, কেন আমাকে মারলো? আচ্ছা দাদা, আপনার নাম? মোস্তফা হোসেন। আপনার বাড়ি? বাড়ি বড়মুড়িশা। ঠিক আছে।